ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠছে তো এখন আমরা গাড়ি নিয়ে বের হলাম ঈদের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ঈদ উদযাপন করেছেন আপনাদের ঈদের দিনটি কেমন কাটলো আমাদের কমেন্ট করে জানাবেন আসলে বেশ কিছুদিন পরে আমি আবার ভ্লগ করলাম ভাবলাম যে ঈদের আনন্দটুকু আপনাদের সবার সাথে শেয়ার করি চার বছর হয়ে গেছে দেশে গিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঈদ করা হয়ে ওঠেনি প্রবাসীদের মধ্যে কম বেশি সবারই এই দুঃখের জায়গাটা থাকে তারপরও এখানে সকালবেলা ঈদের দিন নামাজ পড়তে গেলে অনেক মুসলমান বাঙালি ভাই বোনদের সাথে দেখা হয় প্রবাসে আমাদের ঈদ কেমন কাটলো সেটা দেখতে চাইলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন সৌদি আরবের সাথে মিলিয়ে আজকে ফিনল্যান্ডের শুক্রবার ঈদ পড়েছে অনেকের এখানে শুক্রবারে কাজ থাকে চেষ্টা করব সারা দিন কোথায় কোথায় গেলাম আর আমার বাসায় কারা কারা আসলো কি কি আয়োজন করলাম সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার অলমোস্ট মসজিদের কাছাকাছি চলে আসছি এই যে সামনের গাড়িগুলো মোটামুটি সবাই নামাজ পড়তে যাচ্ছে দেখা যাচ্ছে পাশের গাড়িতেও দেখলাম অনেকেই মুসলিম ঈদে তাদের ঈদের পোশাক আশাক পরে নামাজ পড়তে যাচ্ছে তো ভালো এখানে জ্যাম লেগে গেছে ঈদ মোবারক আপু তো ঈদের নামাজ শেষ হলো সবাই একে অপরের সাথে কোলাকুলি করছে এখন আমরা বের হয়ে যাব মসজিদ থেকে তো আমাদের নামাজ শেষে গাড়িতে উঠে গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের ফিনল্যান্ডে আসলে মসজিদে নামাজ পড়ার পরিবেশ কিরকম এবং ঈদের দিনে আসলে এখানে কিরকম মানুষ হয় নামাজ শেষে বাসায় চলে আসলাম এটা হচ্ছে লাচ্ছা সামাই করেছি আমি আর মুরগির রোস্ট কালো জাম এখানে দুধ সামাই করেছি আর তিহারি রান্না করেছি আর এখানে আছে হালিম তো সব কিছুই আমি রাতের বেলায় রান্না করে রাখছি ভোর রাতে তো এগুলো এখন বের করে রাখলাম একটু পরে আমাদের বাসায় যারা আসবে তাদের জন্য পরিবেশন করব ভাবি গতকাল রাতে মেহেদি পড়েছিল কিন্তু কালার হয়নি তাই আমার বেঁচে যাওয়া মেহেদি একটু ট্রাই করতেছে আর এখানে ভাই ভাবিরা গল্প করতেছে বাচ্চারা খাচ্ছে ভাবি মনোযোগ দিয়ে মেহেদি পড়তেছে দেখতে ভালোই লাগতেছে কিন্তু আর ডিজাইনটাও সুন্দর হচ্ছে আপু বলো ঈদ মোবারক
ঈদের খানা পিনা চলছে, পাশাপাশি আমরা সবাই গল্প করতেছি বিভিন্ন বিষয় নিয়ে। দুপুর পর্যন্ত আমার বাসায় গেস্ট ছিল, এখন আমরা রেডি হয়ে দাওয়াতের উদ্দেশ্যে বের হলাম। তো ভালোই গরম পড়েছে আজকে, প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। ভালোই লাগতেছে, ওয়েদারটা চমৎকার। পাশাপাশি একটা ঈদের অন্যরকম ফিল পাচ্ছি, এবার ঈদটা কেন জানি আমার খুবই ভালো লাগতেছে। দুপুর থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আজকে আমাদের দাওয়াত আছে, তো সবার বাসায় একটু একটু করে যাব, কারণ এত বাসায় তো একেবারে ঈদের খাওয়া সম্ভব না। তবে সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে, তাই সবার সাথে একটু একটু করে দেখা করব, আর একেবারে রাত্রে বাসায় যাব আমরা। ঈদ মুবারক! বাচ্চারা খুব সুন্দর করে খেলছে বেলুন দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে ঈদ মুবারক লিখে দেয়ালে সাজিয়েছে। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। ভাইয়া ঈদ স্পেশাল বিরিয়ানি বানিয়েছে এখানে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি দমে দেওয়া, সাথে আছে কাবাব আর চিকেন। আর এখানে ভাবি করেছে একটা খুব সুন্দর পিঠা, এই পিঠার নাম হচ্ছে মুখ পাকন আর শ্যামাই। আর এখানে আছে এক ভাইয়ের করা ইয়োগার্ট, এগুলো খাবারের পরে ডিজার্ট হিসেবে ছিল। এখন যাচ্ছি আমাদের এক কাজিনের বাসায় ঈদের দাওয়াত অ্যাটেন্ড করতে। ওই বাসায় আসলে আজকে অনেক মানুষের আয়োজন করা হয়েছে, অনেক ভাই ব্রাদার্স ভাবিদের সাথে দেখা হবে, অনেকের সাথে নতুন পরিচয় হবে, তো আমরা দুজন খুবই এক্সাইটেড। জানি না কতটুকু ভিডিও ক্লিপস ধারণ করতে পারবো, তবে আমি চেষ্টা করব বিশেষ কিছু মুহূর্তের ভিডিও ধারণ করার, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলে আসলাম মৌ সজীব ভাইয়ের বাসায়, তো এখন আমরা বউয়ের স্পেশাল বিফ তেহারি খাবো। এত সুন্দর স্মেল আসতেছে, মানে কি বলবো আপনাদের, ও যে এত ভালো রান্না করতে পারে কোনো আইডিয়া ছিল না আমার। এখানে প্রায় 20-25 জনের মতো ভাই ভাবি ছিল, তো যার কারণে মনে হচ্ছে যেন আমি দেশেই ঈদ করতেছি বা আমি কোনো বিয়ে বাড়িতে এসেছি, এরকম একটা আমেজ ফিল করতেছি। ঈদ ফটো সেশন চলছে সবার, আপনারা এখন বলতে পারেন যে এখানে এতগুলো ভাই, ভাবির সংখ্যা এত কম কেন, কারণ এখানে অনেক ব্যাচেলার্স ভাইয়েরাও আছে যারা ঈদ পালন করতে এখানে আমাদের সবার সাথে যোগ দিয়েছে। ভাইয়াদের বাসায় খাওয়া দাওয়া আড্ডা শেষ করে এখন আমরা আরেকটা দাওয়াতে যাচ্ছি। ঈদের দাওয়াত খেতে খেতে ক্লান্ত, সবাই টায়ার্ড। সত্যি অসাধারণ একটা ঈদ কাটলো আজকে, বিশেষ করে সেকেন্ড যে দাওয়াতটাতে গেলাম সেইখানে এত মানুষজন ছিল, সবার মাঝখানে মনে হচ্ছিল যেন ঈদের সত্যিকারের যেটা আমেজ দেশে ফিল করতাম, সেই আমেজটা উপভোগ করেছি। অনেক ধন্যবাদ সজীব ভাইয়া, মৌ, আহনব ভাইয়া এবং ভাবি, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, কারণ তোমাদের কারণে আজকে অনেক মানুষজনের সাথে একসাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারছি। ফিনল্যান্ডে আমরা কীভাবে ঈদ পালন করি, প্রবাসীরা নামাজ পড়তে গেছিলাম সকালবেলা, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, কোলাকুলি হইলো, তারপরে কুশল বিনিময় হইলো, তো আলহামদুলিল্লাহ মোটামুটি দিনটা খুব সুন্দরই কাটছে। একদম মনেই হয় না যে প্রবাসে আসি, মনে হচ্ছে একদম বাংলাদেশি ভাইবসে একটা ঈদ উদযাপন করলাম আলহামদুলিল্লাহ।